পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা চরের রূপার খাল এলাকা থেকে 9 ফুট লম্বা একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। 28 জানুয়ারি দুপুরে স্মার্ট দলের সদস্যরা নিয়মিত টহলকালে খালে চরে বিশাল আকৃতির এই মৃত বাঘটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে বন বিভাগের কর্মকর্তারা মৃতদেহটি উদ্ধার করে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন। 29 জানুয়ারি সকালে শরণখোলা রেঞ্জ অফিসের সামনে বাঘটির ময়নাতদন্ত করেন শরণখোলা উপজেলা প্রাণী কর্মকর্তা ডক্টর তোফাজ্জেল হোসেন। প্রাণী কর্মকর্তা জানান, বাঘটির দৈর্ঘ্য 9 ফুট এবং বয়স 16 থেকে 17 বছর হবে। আমরা স্যাম্পল কালেকশন করেছি, ল্যাবে পাঠানো। ল্যাব থেকে রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো বাঘটি কী কারণে মারা গিয়েছে। তবে বাঘটির শরীরে কোনো ক্ষত চিহ্নের দাগ পাওয়া যায়নি। পরে মৃত বাঘটি নেওয়া হয়েছে করমজল। এ নিয়ে সুন্দরবন থেকে পরপর 3 বছরের মধ্যে 3টি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। আমরা স্যাম্পল কালেকশন করছি, ভিতরাল অর্গান, বিভিন্ন ভিতরাল অর্গান কালেকশন করছি, এগুলো আমরা ল্যাবে পাঠাবো। ল্যাব থেকে রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো যে কী কারণে মারা গিয়েছে। তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যেটা ন্যাচারাল, হয়তো বার্ধক্যজনিত কারণে, এছাড়া অতিরিক্ত শীত আছে, বিভিন্ন কারণে এটা মারা যেতে পারে।